ভাই ভয় লাগছে, এত সরু রাস্তা খাদে পড়ে গেলে। যার দুধারে ঘন জঙ্গল, এদিকটা খাদ। ফোনে ফ্ল্যাশ নেই, তাও আমি অন্য ফোন দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে ব্লগ করছি। হ্যাঁ বল, দুধারে পুরো ঘন একদম ভালো লাগছে। হনুমান চালিশা পড়ছিল, সোনু রাস্তায় হনুমান চালিশা পড়ছিল, এত ঘন রাস্তা, দুধারে জঙ্গল। রাস্তার 10 বাজে, আমি যেভাবে দৌড়ে গিয়ে চার্জারটা এনেছি না, অটো করে গিয়েছি, দৌড়ে দৌড়ে আবার দৌড়ে দৌড়ে চলে এসেছি। এবার বাবার দোকানের সামনে যাবো, বোন আর পিসির মেয়ে, তার মেয়ে, ওরা সব ওখানেই দাঁড়িয়ে আছে আর কি। স্টেশনে কত ভিড়, দুটো দিকেই, 1 নং 2 নং 2 দিকেই। ওই যে সব টিকিট কাটছে এখন, বোন দিদি সবাই দাঁড়িয়ে আছে। কি রে, আমি যেভাবে চার্জার এনেছি না দৌড়ে, ভাই হাঁপিয়ে গেছি পুরো। এখন নিচে আছি ব্যাগ আনতে, ওরা টিকিট কাটছে। ওই যে টিকিট দাঁড়িয়ে আছে, ট্রেন ঢুকবে 1 মিনিট বাকি, এদিকে ব্যাগ গুলো দে আমাকে। বাবা 5টা পড়ে বাজে, দৌড়ে আয় দৌড়ে আয় দৌড়ে আয়, এ তো পারছেই না সোনু। এ তো হেভি সেজেছিস তুই, সব থেকে বেশি সেজে সোনু। না সাজেনি বাবা, একদম টাইমে কি তাড়াহুড়া করেছি চার্জারটা আনতে গেছি ভাই। আমি তো চার্জার আনতে গেছি বলে ট্রেন, চার্জারটা ফেলে এসেছি ভাই। চার্জার না নিয়ে গেলে তো ফোনে চার্জ দিতে পারবো না। হ্যাঁ হবে, তাহলে আমরা গেলাম পিসি বাড়ি। তুমি আমার সাবধানে থেকো, একটা জল দাও, ঠান্ডা জল আছে রেখেছো? না একটা একটা ঠান্ডা জল নেবো, ঠান্ডা জল নে, একটা ঠান্ডা জল নে। পারবি মোটা? ও কি শক্তি হয়েছে মোটার, না ঠান্ডা জল নে ভাই, একটা 1 লিটারই নিয়ে নে, রানি লাগবে, সারা রাস্তা খাবো। ট্রেন এসে গেছে, ঠিক আছে। ও বা, তাহলে আমরা নিলাম বাবা। হ্যাঁ সাবধানে থেকো, কিন্তু মাকে দেখে রেখো, তুমি সাবধানে থেকো। উঠবে তো, আরে ওঠো ওঠো, আস্তে আস্তে, সরি সরি, আরে আমি একটা কথা বলবো তোমার, তুমি ঠিক আছে ঠিকই হচ্ছে, কিন্তু আমার দেখাতে মোবাইল দেখাতে যে ব্যাগ হচ্ছে না, সাপোর্ট রাখতে পারছি। কিভাবে ট্রেনে উঠলাম দৌড়ে, বাবা ভেবে ভেবেছি উঠতে হবে না। লেডিস এর সামনে কি দাঁড়িয়ে আছে এরা সবাই, আমি উঠতে পারবো লেডিস এ? আমি উঠতে পারবো, তারপরে লেডিসের সামনে দাঁড়িয়ে ছিলাম, সব গল্প ছিলাম, বাবার দণ্ড তো ওই জায়গাটা খেয়ালই ছিল না। মানে শেষ মুহূর্তে যেভাবে ট্রেনে দৌড়ে উঠলাম ভাই, আর উঠে তো বসার জায়গায় বাইরে দাঁড়িয়ে কত বুঝতে তবে বুঝতে পারছি না, এখনো ট্রেনে ভিড় এই বিকালের দিকে। এসে সিট পেয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি সবাই। এই যে এ লাকি আছে, বলছি লাকি আছিস, কি হয়েছে? বাচ্চা মানুষ, বস বস। তোকেও বসতে বলেছিল? এ আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা অন্ধ। ফাইনালি আমরা সবাই সিট পেয়ে গেছি, ওরাও সিট পেয়ে গেছে। ওই যে আমি অনেক আগেই পেয়ে গেছি, যদি মন কই। এই মালপোয়া গুলো 1 প্যাকেট দিলাম, 10 টাকা দিয়েছি। এগুলো খুব খেতাম ছোটবেলা, তবে এগুলো বড় বড় ছিল, খেয়ে দেখ এগুলো ভালো লাগবে। সোনাদি 5 টাকা দিয়ে যাই, 5 টাকা দিয়ে দুজনের কাছে খুচরো নেই। এই সেটু ভেঙে দেখ, ভালো খেতে, মিষ্টি কম, সত্যি ভালো খেতে, আমরা খেতাম খুব। এখন তো দোকানে এগুলো বেশি বিক্রি হয় না, খুলতে আর পারছে না। মাল বড় আছে, আর বড় আছে।
খা, গোটাটা খা, ভালো লাগবে, খেয়ে দেখ, তুই খেয়ে দেখ গোটাটা, তুই যদি ভালো না লাগে বলবি। তুই গোটা শোনু, ভুল করছিস, গোটাটা খেয়ে দেখ, ভালো লাগবে, টেস্ট আছে বলছি, আমি ইয়ার্কি মারছি না, গোটাটা খেয়ে দেখ, তুই নাহলে টেস্ট ফিল করতে পারবি না। এগুলো খুব ফেমাস, দোকানে আগে খুব বিক্রি হতো, আগে বড়গুলো আরও ভালো লাগে, মিষ্টি কম, দেখ খুব টেস্ট, খেয়ে দেখ সত্যি ভালো। আরো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কি খাওয়া দাওয়ার, কি খাওয়া দাওয়া বার কর, মাসা মাসা ঠান্ডা কই দেখি, হ্যাঁ সত্যি ভালো ঠান্ডা, দোকান থেকে কিনলে এরকম ঠান্ডাই পেতাম, এতটা ঠান্ডা মানে বরফ হয়ে গেছিল, চারজনই এই না চলে এসেছি তো পিসির বাড়িতে, চলেই তো এসেছি, আমি তো ভেবেছি জায়গাই পাবো না রে, যা এ আমি ভেবেছি জায়গা পাবো না যা ভিড় দেখেছি, বহু বছর পর আসলাম, কি হলো দুই মুটু এখন উঠবে, ধরবো এই রে, তোকে কজন ধরবো, মনু ধরতে পারবে, ব্যাগ নিয়ে নেই, এই তো কত ফিট, সোনাদি তো আরে সোনাদি সব থেকে ইজিলি উঠলি মনে হলো, ভালোই তো উঠলি, ফিট তো কত সত্যি, চল 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 টোটো ধরবো, চল চল সাড়ে ছটা বাজে, চল চল চল, এখনই এসছি আমরা মিষ্টি নিতে, বোন দেখছে রসগোল্লা নিয়ে নে রানি, বা শুকনো মিষ্টি নিয়ে নিতে পারিস, সন্দেশ, এই মিষ্টিটা 10 পিস নিলাম পিসির বাড়ির জন্য, এখান থেকে মিষ্টি নিলাম, আর এই দোকানে এসছি শিকারা নিতে, ওই দোকানে শিকারা আমাদের পছন্দ হয়নি, হিসাব করছে কটা দেবে ভাই সাহেব, বলা এই মিষ্টিগুলো খাওয়ার জন্য কত জেদ করতাম দাদুর কাছে, মানে হাঁস মিষ্টি আর পেয়ারাটা তো অত দেখতাম না, হাঁস মিষ্টি না, হাঁস মিষ্টি আর হচ্ছে কি ইলিশ মাছের পেটি, ইলিশ মাছের পেটি খাওয়ার জন্য কি বায়না করতাম, ছোটবেলা বায়না করতাম, আমারও ভালো লাগে না কিন্তু বায়না করতাম, ছোটবেলা ওটাই ভালো লাগলো খেতাম, সিঙ্গারাও নেওয়া হয়ে গেছে, এবারে কোথায় কোথায় এবারে পিসির বাড়ি, তো গাইস সিঙ্গারাও নেওয়া হয়ে গেছে, এবার সোজা পিসির বাড়ি, তো পেয়ে গেছি কিন্তু আমার ফোনে আর চার্জ নেই, ফ্ল্যাশও নেই, ওই জন্য খুব একটা আলো দেখা যাচ্ছে না, ও রোড রোড, এবার সোজা পিসির বাড়িতে গিয়ে কথা হচ্ছে, আমরা তিনজন বসেছি চেপে চুপে, দাদাকেও নিয়ে দিয়েছি, ঠিক আছে তিনজন চেপে চুপে, আর এরা দুজন রিল্যাক্সে বসেছে, দুধারে গাছ সরু রাস্তা, এরা ভয় পেয়ে যাচ্ছে, ভাই ভয় লাগছে, এত সরু রাস্তা খাদে পড়ে গেলে, যার দুধারে ঘন জঙ্গল এদিকটা খাদ, ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে নাম, তুই নাম নেমে নিচ্ছি, নাম নাম, ভাড়াটা দে, ফোনে ফ্ল্যাশ নেই, তাও আমি অন্য ফোন দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে ব্লগ করছি, হ্যাঁ বল, দুধারে পুরো ঘন একদম ভালো, যে হনুমান চালিসা পড়ছিল শোনু, রাস্তায় হনুমান চালিসা পড়ছিল, এত ঘন রাস্তা দুধারে জঙ্গল, কি করবি দেখ, তোরা যেটা বলবি সেটাই।